বহু রমাদান আমরা আমাদের হেলায় ফেলে কেটে কাটিয়ে দিয়েছি। আসুন হে মুসলিম উম্মাহ, আমরা মুসলিম ভাই বোনদেরকে বলবো, এই রমাদান আপনার জন্য জীবনটাকে পরিবর্তনের মাস। রমাদানটা হচ্ছে তাকওয়ার মাস, জীবন আপনার পরিবর্তন হবে, ঢেলে সাজাবেন জীবনটাকে শুরু থেকে শেষ পর্যন্ত। রমাদানের জন্য আপনি প্রিপেয়ার্ড থাকবেন, এই যে আর কয় দুই একদিন পরে আমাদের মধ্যে রমাদান প্রবেশ করবে। এটি এমন এক মহিমান্বিত মাস, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন, এটি এমন এক মাস যে মাসে আল্লাহ তাআলা কোরআন মাজিদ অবতীর্ণ করেছেন, কোরআন নাজিল করেছেন। কোরআন নাজিলের মাস, হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, সত্য মিথ্যার মধ্যে মাপকাঠি হচ্ছে আল কোরআন, মানব জাতির জন্য হেদায়েত হচ্ছে আল কোরআন, সুবহানাল্লাহ। আসো কোরআনের পথে ফিরে আসো, কোরআনের মাসে আমরা পরিপূর্ণ কোরআন দিয়ে, কোরআন সুন্না দিয়ে আমাদের জীবনকে সুন্দরভাবে পরিচালিত করব। আমরা সর্বদাই আল্লাহর কাছে দোয়া করব, এই মাস যেন আমাদের জীবন পরিবর্তনের মাস হয়, এই মাস যেন আমাদের জীবনের মধ্যে বিপ্লব নিয়ে আসে, পরিবর্তনের, গুনাহকে ছেড়ে দিয়ে, পাপাচার ছেড়ে দিয়ে, অন্যায় কাজ ছেড়ে দিয়ে আল্লাহর দিকে পরিপূর্ণ আমরা ধাবিত হব। এই মর্মে আল্লাহ তাআলা যে আয়াতটি আমরা উপরে উল্লেখ করলাম, আল্লাহ তাআলা সূরা আপনার বাকারার 185 নম্বর আয়াত আল্লাহ বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। শাহরু রমাদান, এটি হচ্ছে কোরআন নাজিলের মাস, কোরআন অবতীর্ণের মাস। এই মাসে বেশি বেশি করে আপনি কোরআন পাঠ করবেন, অর্থ সহকারে বুঝে শুনে কোরআন পড়বেন, কোরআনকে সময় দিবেন, নিজে নিজ পরিবার সহ সবাইকে কোরআনের পথে আপনি আহ্বান করবেন। অত্যন্ত জরুরি বিষয়, অত্যন্ত জটিল বিষয় যে আপনি আপনার জীবনকে হেলায় ফেলে রাখবেন না। জীবনটা তো চলে গেল 50-60-70 বছর, কখন আপনি আল্লাহর কথাগুলো অনুধাবন করবেন, কখন আপনি কোরআনের পথে ফিরে আসবেন, কখন আপনি পাপাচার ছাড়বেন, কখন আপনি অন্যায় কাজ ছেড়ে দিয়ে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবেন। আসুন এই রমাদান যাতে হয় আমাদের জীবনে পরিবর্তনের মাস।